Napa. Napa Extra. Napa Rapid. Napa Extend. Napa One. কোন ওষুধটি আমরা কখন খাব এই নিয়ে মানুষের প্রশ্নের শেষ নেই। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয়গুলো একদম ক্লিয়ার করে দিব। সেজন্য মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর আপনি যদি আমাদের চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল বাটনটি অন করে দিন। প্রথমে বলে রাখি, এই ওষুধগুলো প্যারাসিটামল গ্রুপের ঔষধ, বাজারে নাপা, এইস ইত্যাদি নামে পাওয়া যায়। সো এটা নিয়ে আশা করি কারো কোনো কনফিউশন থাকবে না। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। নাপা, এটাকে প্লেন নাপা বলা হয়ে থাকে। বাজারে এটি প্যারাসিটামল 500 মিলিগ্রাম ফর্মুলা পাওয়া যায়। নর্মালি জ্বর হলে আমরা এটি খেয়ে থাকি। এছাড়াও জ্বরের সাথে সামান্য শরীর ব্যথা বা মাথা ব্যথাতেও এটি ব্যবহার করা হয়ে থাকে। নাপা এক্সট্রা সবচেয়ে বেশি প্রচলিত একটি ঔষধ। গ্রামে গঞ্জে মানুষের মুখে এই নামটি শুনে নিয়ে এমন লোক খুব কম পাওয়া যাবে। এখানে প্যারাসিটামল 500 মিলিগ্রাম এর সাথে ক্যাফেইন 65 মিলিগ্রাম কম্বিনেশন থাকে। জ্বরের সাথে যদি কারো মাথা ব্যথা, বিশেষ করে শরীর ম্যাজম্যাজ করা এবং ক্লান্তি বা অবসাদ ভাব থাকে, তখন আমরা এটি ব্যবহার করে থাকি। কারণ ক্যাফেইন মাথা ব্যথা সহ শরীরের ক্লান্তি বা অবসাদ দূর করে থাকে। নাপা র্যাপিড, এখানেও প্যারাসিটামল 500 মিলিগ্রাম ফর্মুলা পাওয়া যায়। তবে এটি র্যাপিড রিলিজিং ট্যাবলেট, অর্থাৎ এটি খাওয়ার সাথে সাথে অল্প কিছুক্ষণের মধ্যে রিলিজ হয়ে আমাদের ব্লাডে চলে আসে, আর সেজন্য এটা খেলে দ্রুত জ্বর কমে যায়। আর প্লেন নাপা রিলিজ হতে তার চেয়ে বেশি সময় নিয়ে থাকে, তাই যাদের জ্বর অনেক বেশি তাদের ক্ষেত্রে দ্রুত জ্বর কমানোর জন্য এটাই বেস্ট ঔষধ। নাপা ওয়ান, এখানে প্যারাসিটামল 1 গ্রাম থাকে, অর্থাৎ হাই ডোজে থাকে। সেজন্য এটাকে আমরা অ্যানালজেসিক হিসেবে ব্যবহার করে থাকি। জ্বরের সাথে তীব্র শরীর ব্যথা, মাথা ব্যথাতে এটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া জ্বর ছাড়াও যে কোনো ব্যথাতে এটি আমরা ব্যথার ঔষধ হিসেবে ব্যবহার করতে পারব। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যারা অন্যান্য ব্যথার ওষুধ খেতে পারেন না বা খেলে সমস্যা হয়, তাদের ক্ষেত্রে এটি একটি বেস্ট ঔষধ। নাপা এক্সটেন, এখানে প্যারাসিটামল 665 মিলিগ্রাম ফর্মুলা পাওয়া যায়। এক্সটেন মানে হলো আস্তে আস্তে রিলিজ হওয়া, অর্থাৎ এটি আস্তে আস্তে রিলিজ হবে এবং দীর্ঘক্ষণ ব্লাডে থাকবে। সেজন্য যাদের জ্বরের সাথে শরীর ব্যথা সহ, বিশেষ করে যদি কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা অথবা হাড় বা জয়েন্ট রিলেটেড ব্যথা থাকে, তখন এটি ব্যবহার করা যেতে পারে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না। পরবর্তীতে কোন কোন বিষয়ে ভিডিও বানাবো সেটাও আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।